আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ সকলকে ক্লাস সিক্স ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর সম্পূর্ণ গণিত বই বুঝিয়ে করানো হয় তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার আমাদের আজকের আলোচনার বিষয় ষষ্ঠ পাটিগণিত অনুশীলনী দুই দশমিক দুইয়ের উদাহরণ প্রথমে আমরা এগারো করব এগারো নম্বর প্রশ্নটা আগে ভালো করে পড়ো বার্ষিক মনিরা বার্ষিক পরীক্ষায় আশি পার্সেন্ট নম্বর পেয়েছে এই কথাটা কি কি মানে হচ্ছে মোট নাম্বার যদি একশো হয় তার মধ্যে সে আশি পেয়েছে পরীক্ষায় মোট নাম্বার আটশো হলে মনিরা পরীক্ষায় কত নম্বর পেয়েছে মনিরা একশো নম্বরের মধ্যে পেয়েছে আশি নম্বর তাহলে মনিরা এক নম্বরের মধ্যে পেয়েছে কম তাহলে একশো নিচে গেল আর আটশো নম্বর বলে দিচ্ছে আটশো নম্বরের মধ্যে হলে বেশি তাহলে আটশোটা উপরে গেলো এবার আটশো কাটাকাটি করি এক আট একশো এবং আটশো দুইজনে একশো দিয়ে কাটা যায় এটাকে একশো দিয়ে কাটলে কিচ্ছু থাকে না এটাকে একশো দিয়ে কাটলে আট হয় আট আড়া চৌষট্টি অর্থাৎ ছয়শো চল্লিশ নম্বর আমরা পেয়ে গেলাম এটা সহজ অঙ্ক ছিল উত্তর ছয়শো চল্লিশ নম্বর এবার আসো আমরা পরের অঙ্কটি দেখি অর্থাৎ বারো নম্বর এর মাধ্যমে আমাদের অনুশীলনী দুই উদাহরণ সব সম্পূর্ণ শেষ হয়ে যাবে পছন্দ পরি ফলের দোকান থেকে একশো আশিটি ফোজ দিয়া কিনে আনা হলো দুদিন পর নয়টি আম পচে গেলো অর্থাৎ ওর মধ্যে পচে পচে গেল কয়টি আম দুইটি আম আর শতকরা কয়েকটি আম ভালো আছে তা আমরা প্রথমে লিখে ফেলি কী কী আছে মোট আম একশো আশিটি আম নয়টি আর ভালো আছে ভালো আছে অর্থাৎ ভালো আম তাহলে মোট আম থেকে আমরা পঁচাম বাদ দিয়ে দেই মোটাম কত একশো আশি একশো আশি থেকে বিয়োগ দিয়ে দিলাম এই পঁচাম ব্যাগের বাইরে টি তাহলে কত একশো একাত্তরটি আমাদের এটাকে শতকরায় বের করতে হবে দেখো মোটের উপর বের শতকরা সবসময় মোটের উপরে বের করতে হবে মোটাম কয়টা মোটাম তো ছয়শো চল্লিশটি দেখো ছয়শো চল্লিশটি সরি মোটাম একশো আশিটি নোট আম একশো আশিটি আর ভালো আম একশো একাত্তরটি তাহলে আমরা লিখতে পারি যে একশো আশিটি আমের মধ্যে ভালো আছে একাত্তরটি এটাই হচ্ছে মূল কথা এটা যদি বুঝো পুরোটা পারবে একটার মধ্যে কত একশোটার মধ্যে কত আবার দেখো একশো আশিটি আমের মধ্যে ভালো আছে একশো একাত্তরটি আম একটি আমের মধ্যে ভালো আছে উপরে একশো একাত্তর নিচে আশিটি আর একশোটি আমের মধ্যে ভালো আছে উপরে একাত্তর গুণ একশো আর নিচে একশো আশি কারণ দুইজনে তোমাদের কাটা যায় আমরা কাটতে পারি প্রথমে বিশ দিয়ে কাটতে পারি পাঁচ বিশে একশো নয় বিশে একশো আশি এবার নয় দিয়ে এটাকে কাটাকাটি যায় নয়কে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো শত আট এক নয় নং এক আশি তাহলে উনিশ হয় উনিশ আর গুণ দিলে পঁচানব্বই হয় তাহলে আমরা পেয়ে গেলাম একশো দেখো এখানে একশোতে পেয়েছি তাহলে আমরা উত্তরে কী দেব পার্সেন্ট দেব উত্তর পঁচানব্বই পার্সেন্ট এর সাথে আমাদের অনুশীলনী দুই দশমিক দুই শেষ হলো উদাহরণ পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সকলকে বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এছাড়া আমরা অনুশীলনী অঙ্ক শেষে আমরা সৃজনশীল করব পরবর্তীতে আগে সবগুলো বইয়ের অনুশীলন অঙ্কগুলো শেষ করে নিই তারপর আমরা বিভিন্ন সময় সৃজনশীল দিতে থাকবো তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে বিদায় আসসালামু আলাইকুম আরহতুল